নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন কোচিং সেন্টার। আমি আপনাদের কমেন্ট বক্স থেকে নেওয়া যে আপনারা ইডিয়মস সম্পর্কে আরও কিছু ভিডিও পোস্ট করতে বলেছিলেন, তার উপর ভিত্তি করে আমি আজকে ইডিয়মসের উপর একটা ভিডিও বানাতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখুন এবং আমার কমেন্ট সেকশনে জানান। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই যদি আপনার ইংরেজি এবং অঙ্ক, এই দুটো এমনই একটা সাবজেক্ট, এই দুটো ঠিকঠাকভাবে না জানলে কোনো এক্সামে আপনারা ঠিকঠাকভাবে আপনারা সাফল্য পেতে পারেন না। আবার ইংরেজি সাবজেক্টটা আমাদের সবার কাছেই খুব জটিল, তাই আমি এখানে আপনাদের শুধুমাত্র অ্যান্সার দিয়ে বোঝাবো না, আমি আপনাদের এখানে কোনো কোনো একটা ইডিয়মস তৈরি হবার পিছনে যে কিছু রিজন থাকে বা কিছু কারণ থাকে এবং কিভাবে আপনারা এটাকে সহজেই মনে রাখতে পারেন, সেগুলো আমি আপনাকে এখানে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এখানে আমাদের প্রথম একটা ইডিয়ম লেখা হয়েছে যেটা টু ব্রেক দ্য আইস। টু ব্রেক মানে আপনারা সবাই জানেন ব্রেক কথার অর্থ, ব্রেক কথার অর্থ হলো ভেঙে দেওয়া বা ভেঙে ফেলা, আর এখানে আইস কথার অর্থ হলো বরফ। আপনারা সবাই জানেন আন্টার্কটিকা যে বা সুমেরু কুমেরুতে আইস খুব বেশি পরিমাণে থাকে, সেখানে মানুষজন একেবারেই বাস করে না, সেই জায়গাগুলো খুব সাইলেন্স, অর্থাৎ কেউ বাস করে না, তাই সেখানে কোনো ভিড় বা সেই জাতীয় কোনো শব্দ হওয়ারও সম্ভাবনা তৈরি হয় না। অর্থাৎ টু ব্রেক দ্য আইস, এখানে সেখান থেকেই এখানে এই প্রভাবটা তৈরি করা হয়েছে, অর্থাৎ আপনি কোনো একটা যে সাইলেন্স তৈরি হয়েছিল সেই সাইলেন্সটাকে আপনি ভঙ্গ করছেন, তাই এখানে আপনাকে ব্রেক সাইলেন্স, যে সাইলেন্স বা যে নিস্তব্ধতা তৈরি হয়েছিল সেই সাইলেন্স বা নিস্তব্ধটাকে আপনি ভেঙে ফেলছেন, তাই এখানে টু ব্রেক দ্য আইস কথাটা ইউজ করা হচ্ছে। অর্থাৎ ধরুন আপনারা দুজন একই সাথে যাওয়া আশা করছেন, কোনো একটা জায়গাতে যাচ্ছেন, সেখানে দুজনের মধ্যে বাক্যালাপ হচ্ছে না, একটা নিস্তব্ধতা বিরাজ করছে, কেউ একজন কথা বলে সেই যে ব্রেক দ্য আইস পজিশনটাকে সে ভেঙে ফেললো, তাহলে ব্রেক দ্য আইস ইজ ব্রেক সাইলেন্স। এখানে দেখুন একটা আমি লিখেছি টু কল এ স্পেড এ স্পেড, এই স্পেড কথার অর্থ হলো, এখানে আপনারা জানেন যে তাস খেলা হয়, তো তাস খেলায় যে পানপাতার মতো যে চিহ্নের যে তাসটা থাকে বলা থাকে সেটাকে বলা হয় স্পেড। টু কল এ স্পেড এ স্পেড, এটাকে কল স্পেড এ স্পেড না থেকেও যদি আপনি অন্য কিছু বলতে পারেন, টু কল স্পেড এ স্পেড, অর্থাৎ যে জিনিসটার যা নাম সেটাকে আপনি সেই নামেই ডাকছেন, এটার এটার কী মানে? এটার মানে আপনি সত্য কথা বলতে সবসময় পারদর্শী, কারোর কাছে নত জানু হয়ে আপনি বা কারোর প্রেশারে আপনি কোনো মিথ্যে কথা বলার চেষ্টা করছেন না, সেটাকে আপনি টু স্পেড কল স্পেড অ্যাজ স্পেড কথা বলছেন। টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড ট্রুথফুল, আপনি খুব ট্রুথফুল পারসন, টি আর ইউ টি এইচ ট্রুথফুল, অর্থাৎ আপনি খুব সত্যবাদী এবং আপনি খুব ফ্র্যাঙ্ক, আপনি কারোর কাছে কোনো একটা কথা আছে না যে আমি যদি বলি তাহলে ওই সাপটাকেও ব্যাং বলবে, সেরকম কিছু ব্যাপার নয়, অর্থাৎ সাপটাকে আমি সাপই বলবো, ব্যাংটাকে আমি ব্যাংই বলবো, কারোই কেউ আমাকে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করাতে পারবে না, তাই সেটাকে বলা হচ্ছে টু কল এ স্পেড আ স্পেড। দেখুন, এখানে একটা লিখেছি ক্যাট অ্যান্ড ডগ লাইফ, আপনারা সবসময় জানেন যে কুকুর এবং বিড়াল পরস্পরের খুব বড় শত্রু এবং কুকুর যদি বিড়ালকে দেখে তাহলে তাড়া করে, বর্তমান দিনে কিছু উল্টো ঘটনাও ঘটছে, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি আজকাল নাকি বিড়াল ও কুকুরকে তাড়া করছে, সেটা অন্য ব্যাপার। দেখুন, ক্যাট অ্যান্ড ডগ লাইফ, দেখবেন আপনাদের ঘরে যে ভাই বোনের যে সম্পর্ক সেটা অনেকটা আপনাদের কারোই না কারোর কাছে আপনি প্রবাদ পেয়েছেন যে তোদের সম্পর্কটা একদম কুকুর বিড়ালের মতো সম্পর্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি বলতে চাওয়া হয়েছে, ক্যাট অ্যান্ড ডগ লাইফ মিন্স আপনি সারা জীবন বিবাদের মধ্যে দিয়ে কাটাবেন, সারা জীবনটা আপনাদের কোয়ারেল, কিউ ইউ এ আর আর ই এল এস, কোয়ারেলস, অর্থাৎ ঝগড়াটে বা ঝগড়াটে স্বভাবের বা বিবাদ করে আপনার কেটে যাচ্ছে, তাই এখানে আমাদের বলা হয়েছে ক্যাট অ্যান্ড ডগ লাইফ, অর্থাৎ আপনি সবসময় ঝগড়া বিবাদের মধ্য দিয়ে কাটছে। টু চিউ দ্য কাড, দেখুন চিউ মানে এখানে এখানে যে আমরা আগে যে বাবুল কাম বা চুনকাম খেতাম সেখান থেকে এখানে চিউ কথাটা এসেছে, অর্থাৎ দেখবেন যখন খেলোয়াড়রা কোনো কিছু, আমাদের যে সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেট খেলত তখন সে যখন ম্যাচের যে কঠিন সময়ে
খুব বেশি করে চুনকাম যেটা ছিল খেত আর কি, সেটা খুব বেশি করে সে চিবিয়ে যেত, বা মুখ দিয়ে যে দাঁতের যে নখ, মুখ দিয়ে যে নখ সে দাঁতকে, দাঁতে করে সে নখকে সে খেয়ে ফেলতো, এরকম যে ব্যাপারটা। অর্থাৎ একটা খুব মনোযোগী দিয়ে কোনো কিছু করা, বা খুব জটিল কোনো জিনিসের মধ্যে দিয়ে যখন আপনি পড়বেন, তখন সেটাকে এখানে বলা হবে টু চিউ দ্য কার্ড। এখানে চিউ দ্য কার্ড অর্থাৎ আপনি খুব ডিপলি কোনো কিছু চিন্তা ভাবনা করছেন, থিঙ্ক ডিপলি, DEEPLY। দেখবেন আমাদের যে গরু বা এই জাতীয় যে প্রাণীগুলো আছে, সেগুলো যখন জাবর কাটে তখন সেই একই রকমই ব্যাপার, তখন তারা খুব যে অনেক খাবারটা একটা সময় খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছিল, তারপরে তারা সেটা সময় বার করে সেটাকে আবার পাচন করার জন্য জাবর কাটে, সেরকম ব্যাপারটা এখানে চলে আসছে। কিউরিসিটি কিল দ্য ক্যাট, অর্থাৎ এই যে বিড়ালটা ছিল তার অত্যধিক জানার আগ্রহে তার মৃত্যু হলো। অর্থাৎ বেশি জানার আগ্রহে যদি কারোই মৃত্যু হয়, তাহলে সেখানে এখানে বলা হয় কিউরিসিটি কিল দ্য ক্যাট। অর্থাৎ কোনো একটা জায়গায় ধরুন কিছু একটা জটিল ঝগড়া বা গণ্ডগোল হচ্ছে, আমি আমার কিউরিসিটিটাকে দমন করতে পারলাম না এবং সেই ঝগড়া বা সেই জায়গাটা দেখতে গিয়ে আমার মৃত্যু হলো। এখানে দেখুন অ্যাকিলস হিল বলে একটা আমি এখানে প্রভাব লিখেছি। অ্যাকিলস একজন খুব প্রাচীনকালে একজন খুব উন্নত মানের ধনুর্ধারী ছিল, এবং হিল কথার অর্থ দেখবেন আপনাদের এখানে সবাই পরিচিত, হিল কথার অর্থ হিল জুতো যে থাকে, অর্থাৎ গোড়ালি সম্পর্কিত যে ঘটনাটা সেখানে এখানে হিল কথাটা বলা হয়েছে। ওই অ্যাকিলসের যে মা ছিল, সে তাকে এখানে খুব বীর বা পারদর্শী করার জন্য এক দেবতার কাছে বর স্বরূপ তাকে একটা নদীতে ডোবানোর জন্য তার এই হিল বা পায়ের ওই যে অংশটাকে ধরে তাকে ওই নদীর মধ্যে পুরো ডোবানো হয়েছিল, এবং তার পুরো শরীরটাই বজ্রের মতো তৈরি হয়ে গেছিলো। কিন্তু ওই যে হিলটুকু তার যে এই হিল পোর্শনটুকু তার নদীতে বা জলে না ডোবানোয় এই হিলটুকু কিন্তু তার দুর্বল রয়ে যায়। অর্থাৎ অ্যাকিলস হিলস কথার অর্থ হলো যে কোনো একটা উইক পয়েন্টকে যখন আমরা লক্ষ্য করে যখন আমরা, বা দুর্বল পয়েন্টকে যখন আমরা লক্ষ্য করে যখন তাকে খুব কষ্ট দিই, বা তাকে যখন আমরা হত্যা করার পরিকল্পনা করি, বা তাকে যখন তার উইক পয়েন্টসটাকে নিয়ে বারবার বলি, সেটাকে আমরা তখন অ্যাকিলস হিল বলি। তাহলে উইকনেস বা ভালনেভারেল পয়েন্ট, ভালনেভারেল কথার অর্থ ওইখানে কিন্তু উইক, ভালনেভারেল VARABLE ভালনেভারেল পয়েন্ট, অর্থাৎ কোনো কিছু দুর্বল বা উইক পয়েন্ট নিয়ে যখন কাজ করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাকিলস হিলস। এখানে দেখুন আমি ছটাই প্রভাব দিলাম, আমাদের খুব ছোটো ছোটোভাবে, আমি বেশি প্রভাব নিয়ে এগোতে চাইছি না, তার কারণ এগুলো মুখস্থ করাও খুব জটিল। আপনারা এই সাইডে আমি যে ঘটনাগুলো বললাম, আপনারা সেই ঘটনাগুলো মনে রেখে আপনারা এই প্রভাবগুলো মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি পরবর্তী সময়ে আরও কিছু ইডিয়মস পোস্ট করার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের আশায় থাকবো। ধন্যবাদ।